আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোহাম্মদ ইকবাল হোসেন, ভাইব এন্টারপ্রাইজ কার কালেকশন পক্ষ থেকে যখনই যে গাড়িগুলো কালেকশনে নিয়ে আসি ইনশাল্লাহ আপনাদের মাঝে চলে আসি, কখন কোন গাড়িগুলো কালেকশন করি দেখানোর জন্য ইনশাল্লাহ। আজকে কিন্তু আপনাদের জন্য দুটি তেলের গাড়ি আপনাদের জন্য কালেকশন করেছি। একটি হচ্ছে আমার ডান পাশে নিসান সানি 2006 মডেল, 6 রেজিস্ট্রেশন তেলের গাড়ি, 1600 সিসি। এবং বাম পাশে আছে আমার এখানে একটা ক্যারিনা টিআই 97 মডেল, 2002 রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন অটো, অকটেন চালিত। দুটি গাড়ি আজকে আপনাদের জন্য কালেকশন করেছি, দুটি গাড়ি আপনাদেরকে দেখাবো আজকে কী কন্ডিশনে আছে। শুরু করো প্রথমত রিভিউ আপনার হচ্ছে নিসান সানি দিয়ে। এটি হচ্ছে 2006 মডেল, 2006 রেজিস্ট্রেশন, যেহেতু এটি ব্র্যান্ড নিউ এসছে, 1600 সিসি, অল অপশন অটো, তেলের গাড়ি। শুরু করে সামনের অংশ থেকে কী অবস্থা আছে। এবার হেডলাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ দুটি হেডলাইট অরিজিনাল হেডলাইটগুলো আছে, ফ্রেশ অবস্থা, কোনো ভাঙা নেই। এবং গ্রিলটি কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, নিসান সানি যে লোগোটি ভালো অবস্থা আছে, যেহেতু 6 রেজিস্ট্রেশন, 19 সিরিয়াল, স্টিল বাম্পারটি সামনে পিছিয়ে লাগানো আছে। এবং মাঝখানে কিন্তু আপনি এটি নিসান সানিতে কিন্তু নিকেলে বিট আসে, সুন্দর অবস্থা আছে। দুটি ফগ লাইট কিন্তু লাগানো আছে। এবং সামনে কী অবস্থা আছে দেখানো হয়েছে আপনাদেরকে। এবং সিলভার কালার গাড়িটি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে, ওয়াইপার ব্লেড থেকে শুরু করে ওয়াইপার জালি এবং ওয়াইপার নবটি সচল অবস্থা আছে, ভালো আছে। এবং আপনার শুরু করি আপনার আজকে ডান পাশ থেকে শুরু করব, শুরু করি আপনার টায়ার থেকে। এটি কিন্তু জাপান, সামনে ডিস্ক ব্রেক দিয়েছে, পিছনে শু ব্রেক দিয়েছে। এবং আপনার এটি কিন্তু আপনার 15 আপনার সাইজ, টায়ার সাইজটি কিন্তু আপনার হচ্ছে 14 সাইজ। এবং অ্যালোরিমস না নর্মাল রিমস, নিসান সানি কিন্তু আপনার নর্মাল রিম আসে, অ্যালোরিমস আসে না। অনেকে কিন্তু নিসান সানিতে অ্যালোরিমস লাগানো হয়, এটি কিন্তু নর্মাল রিম আছে, অর্থাৎ জাপানি রিমগুলো। টায়ারগুলো মিনিমাম 1 থেকে 1.5 বছর রাফ ইউজ করতে পারবেন। এটি কিন্তু আপনার সুন্দর 4টি ব্র্যান্ডের টায়ার লাগানো আছে, 20 টনের। এবং আপনার মাডগার্ড লাইটটি ভালো আছে। এবং আপনার চাবি স্টার্ট, দুটি চাবি আছে গাড়িতে। এবং লুকিং গ্লাস থেকে শুরু করে লুকিং গ্লাসটি কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, লুকিং গ্লাসের কানটি ভালো আছে। এবং এটি কিন্তু লুকিং গ্লাসটি সিঙ্গেল পাওয়ার, অল অপশন অটো, সিঙ্গেল পাওয়ার লুকিং গ্লাসটি, ভিতরে গ্লাসটি শুধু পাওয়ারে কাজ করবে। ফ্রেন্ডশিটগুলো আলহামদুলিল্লাহ লাগানো আছে, হ্যান্ডেলগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। এবং মাঝখানে যে আপনি লুকিং গ্লাসের হ্যান্ডেলটি, এটি কিন্তু নিকেল আসে নিসান সানিতে। এবং একেবারে কিন্তু ইজি ডটটি লাগে। এবং আপনার হচ্ছে ডাস্টার ম্যাটগুলো কিন্তু নিসানের অরিজিনাল, নিসানের ডাস্টার ম্যাটগুলো এসছে, মাঝখানে ডোর বিটগুলো আছে। এবং পিছনে ডোরের হ্যান্ডেলটি নিকেল এবং মাঝখানের হ্যান্ডেল যেটি আছে ফ্রেশ অবস্থায়। গ্লাসগুলো কিন্তু প্রত্যেকটি নিসানের অরিজিনাল গ্লাস আছে এবং গ্লাসটিতে কোনো স্পট নেই, ফ্রেশ কন্ডিশনে আছে, বিটগুলো কিন্তু ফ্রেশ আছে, একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন। নিসান সানি যারা চালান জানেন, নিসান সানি কিন্তু খুবই লাক্সারিয়াস এবং খুবই হেভি বডি একটি গাড়ি, খুবই মজবুত টেকসই একটি গাড়ি আপনার জন্য দেখানো আজকে কালেকশন করেছি। যারা নিসান কিনবেন তারা কিন্তু টয়োটা ব্র্যান্ড কিনবেন না, কারণ হচ্ছে টয়োটা ব্র্যান্ডের অনেকে কিন্তু পছন্দ করে যারা, তারা কিন্তু নিসান কিনবে না। যারা নিসান কিনবে তারা টয়োটা ব্র্যান্ড কিনে না কিন্তু, কারণ হচ্ছে এটা শৌখিন লোকের জন্য এই গাড়িগুলো, শৌখিন লোক এবং হচ্ছে যারা রাফ ইউজ করবেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি। নিসান সানি কিন্তু ট্যাক্সিক্যাব হয় না, নিসান সানি কিন্তু ভাড়া চালিত কেউ চালায় না, ব্যক্তিগত একটি গাড়ি, ব্যক্তিগত চালানো হয় এই গাড়িগুলো। পেয়ার্স পিছনের টায়ারটি কী অবস্থা আছে, আলহামদুলিল্লাহ ফ্রেশ আপনার টায়ারগুলো আছে, একেবারে নতুন অবস্থায় আছে। 4টি টায়ার মনে হচ্ছে একই বাড়ি নতুন অবস্থায় আছে, একই সাথে চেঞ্জ করা হয়েছে, কাস্টম মেটটি লাগানো আছে। ডান পাশটি কী অবস্থা আছে দেখিয়েছি, এবং আপনার হচ্ছে দেখাবো পিছের সাইডটি কী অবস্থা আছে। বলেছি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে। এবং আপনার এটা এক্সিস সেলুন নিসানের, এটি কিন্তু ভালো আছে, মনোগ্রামগুলো নিসানের মনোগ্রাম লোগোটি ভালো আছে। মাঝখানে কিন্তু নিকেলে যে বিটটি আছে ব্যাকডেলার, বিটটি ফ্রেশ আছে। এবং আপনার মাঝখানে 8টি বিট আছে নাম্বার প্লেটের নিচে, এটি ফ্রেশ অবস্থা আছে। এবং 19 সিরিয়ালের নাম্বার প্লেটটি ডিজিটাল, সানি লেখাগুলো ভালো আছে। এবং মাঝখানে কিন্তু আপনি একটি নিকেলের বিট হয় সামনে পিছিয়ে বাম্পারে, এটি কিন্তু ভালো অবস্থায় আছে। সামনে পিছিয়ে কিন্তু স্টিল বাম্পারটি লাগানো আছে, দুটি কিন্তু আপনার দেখানো হয়েছে। এবং দুটি ব্যাকলাইট কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল লাইটগুলো আছে নিসানের, দুটি লাইটই কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। এবং আপনাদেরকে দেখাবো বাম্পারটি কী অবস্থায় আছে, একেবারে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন গাড়িটি, অকটেন ড্রাইভ। এখানে কিন্তু অকটেন ঢুকানোর জন্য যে আপনি স্পেসটি, এখানে কিন্তু আপনার ট্যাঙ্কিটি, পেট্রোল ট্যাঙ্কির আপনার ঢাকনা বলি, এখানে কিন্তু এটি আছে। এবং আপনার ডাস্টার ম্যাট টায়ারটি দেখেন কী অবস্থা আছে, একেবারে ফ্রেশ, 4টি টায়ার একই ডিজাইনের আছে এবং একই কোয়ালিটি অবস্থা। এবং আপনার হ্যান্ডেলটি ফ্রেশ আছে, ডোরটি একেবারে ইজি,
এবং ডোরটি কিন্তু হ্যান্ডেলগুলো ভালো অবস্থা আছে, বর্জ্যে কোনো স্টিনিস্টি নেই, মাঝখানে ডোর বিটটি ভালো অবস্থা আছে। এবং আপনার গ্লাসের যে বিটগুলো ফ্রেশ ফ্রেন্ডশেটগুলো লাগানো আছে, একেবারে ফ্রেশ অবস্থা আছে। হ্যান্ডেলগুলো কী অবস্থায় আছে, হ্যান্ডেল সামনে ডোরের ভালো অবস্থা আছে, কোনো প্রকার এক্সিডেন্ট নেই গাড়িতে। আমি বারবার বলতেছি, এই কারণে ফ্রেশ আছে বিধে গাড়িটি। এবং গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায়, প্যানেল থেকে শুরু করে বডিতে 1 ইঞ্চি কোনো খোলা কাটা নেই, ফ্রেশ অবস্থায় আছে। লুকিং গ্লাস থেকে শুরু করে বডিটি, লুকিং গ্লাসের কোনো ভাঙা নেই, ফ্রেশ অবস্থায় আছে। এবং ইন্ডিকেটার লাইটটি ভালো আছে, এবং মাঠের 4টি ডাস্টার ম্যাট ফ্রেশ অবস্থা আছে ইনশাল্লাহ। টায়ার 4টি একই ডিজাইনের ফ্রেশ অবস্থায় আপনার দেখানো হয়েছে। পিয়ার্স সম্পূর্ণ গাড়িটি আউটসাইড মানে বাইরের সাইডটি সম্পূর্ণ দেখানো হয়েছে। এবার আপনাদের দেখাবো ভিতরে সাইডটি কী অবস্থা আছে ইনশাল্লাহ। চলুন, আপনাদের সময় নষ্ট করবো না, ভিতরে সাইডটি দেখার চেষ্টা করি। ভিতরে আপনার হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, অল অপশন অটো। এবং আপনার এখানে কিন্তু আপনার এখানে একটি এয়ারব্যাগ আছে, 2টি এয়ারব্যাগ হয়, এখানে একটি এয়ারব্যাগ আছে। এবং আপনার হচ্ছে সামনে কনসাল থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট বাই পার্ট একেবারে কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। এখানে কিন্তু আপনি ডকুমেন্টস রাখতে পারবেন, এখানে একটি বক্স আছে, এখানে 8টি বক্স আছে, 2টি বক্স আছে। এবং এটি কিন্তু অডিও সেট আসছে পাইনিয়ারের, এটি কিন্তু আপনার ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো নেই, লাগাতে চাইলে লাগাতে পারবেন। এবং সিট কভারগুলো লাগানো হয়েছে, এবং ফ্লোর কার্পেটিং করা আছে। এসে হ্যান্ড ক্যাশ ডেলিভারি নিতে পারবেন, কোনো প্রকার আপনার কোনো কাজ নেই ইনশাল্লাহ। এসে শুধু দেখে আপনার ডেলিভারি নিতে পারবেন, একেবারে রেডি আছে গাড়িটি। মাঝখানে কিন্তু এখানে তো একটি হেড ডিস আছে, এখানে কিন্তু আপনার কফি বা পানির বোতল রাখতে পারবেন, 2টি অপশন আছে। এবং এখানে কিন্তু আপনি হাতলটি আপনি যখনই দরকার নেই, প্রয়োজনে একজন লোক বসবে তখন কিন্তু এটা এখানে রেখে দিবেন, আবার যখন লোক কম থাকবে তখন এটা নামিয়ে আপনি এখানে রেখে হাত রাখতে পারবেন। সুবিধা আছে এখানে, এই আছে সিটটির সাথে আসছে, নিসান সারিতে কিন্তু এগুলো আসে। এবং স্পিকারগুলো কিন্তু আপনার 2 সাইডে 2টি স্পিকার আছে, আলহামদুলিল্লাহ ফ্রেশ দেখিয়েছি। এরপর দেখাবো ব্যাকডালার ভিতরটি কতটুকু জায়গা আছে। স্পেস প্রচুর স্পেস, বিয়ার্স অনেক স্পেস আছে, এবং পর্যাপ্ত স্পেস। এবং স্পেয়ার টায়ার, জ্যাকুলেস লিভার, ব্যাকডালার ভিতর কী অবস্থা, আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। ডান পাশের সাইডটি দেখাবো আপনাদেরকে কী অবস্থায় আছে। সামনের সিটগুলো দেখাচ্ছে আপনাদের কী অবস্থা আছে, ড্রাইভিং সিট এবং ড্যাশবোর্ড। এটি কিন্তু লুকিং গ্লাস, আপনি ডান বাম যখনই আপনি কাজ করাবেন, বামেরটি করলে এখান থেকে স্পেস করে আপনার বামে কাজ করাতে পারবেন, ডানে টোলে ডানে কাজ করাতে পারবেন। এখান থেকে কন্ট্রোলিংটি এখানে দেওয়া আছে, সুইচটি। এবং আপনার কত হাজার কিলো চলেছে গাড়িটি আপনাদেরকে দেখাবো। ব্যাটারি কিন্তু 72,523 পয়েন্ট চলেছে গাড়িটি। এবং গাড়িটি কী অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে। মিটারটি দেখাচ্ছি আপনাদেরকে একেবারে কী অবস্থায় আছে। সামনের ডোরটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে, অল অপশন অটো। এবার দেখাবো আপনাদেরকে ইঞ্জিন রুমটি কী অবস্থায় আছে। এটি কিন্তু ইএফআই সাবজেক্ট বলা হয়, আমরা ইএফআই বলি ইঞ্জিনগুলো। এটি কিন্তু আপনার ইলেকট্রিক ইএফআই, এটি কিন্তু আপনার হচ্ছে নিসানে কিন্তু বিভিটিআই আসে না, এটি আপনাকে বিভিটিআই বলা হয়, 16 ভালভের। এটা কিন্তু আপনার ভিতরটি অনেক ফ্রেশ আছে এবং অরিজিনাল কালার। ইঞ্জিন রুম থেকে দেখাচ্ছি আপনাদেরকে কী অবস্থায় আছে, কোনো প্রকার এক্সিডেন্ট নেই এবং রং করা হয়নি, ফ্রেশ অবস্থায় আছে। ড্রাই সেল হ্যাঙ্কোর ব্যাটারি খুবই ফ্রেশ। ব্যাটস দেখেন আপনি ইঞ্জিন রুমটি কী অবস্থা আছে, আপনাদেরকে কাছে নিয়ে ক্যামেরায় দেখাচ্ছি, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, আপনাদেরকে একবারে কাছে নিয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ এটি বাইরে এবং ভিতরে সম্পূর্ণ দেখানো হয়েছে। যারা নিসান সানি নিসান ব্র্যান্ডের প্রেমী, হন্ডা নিসান মিৎসুবিশি যাদের পছন্দ, তাদের জন্য কিন্তু আজকে রিভিউটি করা হয়েছে। কারণ আপনি একটি জিনিস দেখেন, টয়োটা ব্র্যান্ডের একটি 6-এর গাড়ি যদি ক্রয় করতে চান, একটি অ্যাসকোলা ক্রয় করতে গেলেও কিন্তু আপনার এখন কিন্তু অনেক দাম বাড়তি, 11,50,000-11,80,000 নিচে কিন্তু আপনার পাবেন একটি অ্যাসকোলা 6-এর। আর একটি নিসান সানি 2006-এর এত সুন্দর লাক্সারিয়াস তেলের গাড়ি, খুবই মজবুত একটি গাড়ি, এটি কিন্তু আপনার আস্কিং হচ্ছে 7,50,000 টাকা আস্কিং প্রাইস। অবশ্যই আসলে আপনাদের জন্য কিছু সম্মান করা হবে। দেখেন কত সুন্দর একটি গাড়ি, এত মজবুত, 2006-এর অল অপশন তেলের গাড়ি আপনাদের জন্য 7,50,000 টাকা মাত্র।
এবং একটা টয়োটা ব্র্যান্ড হলে দামটি হয়তো প্রায় যদি একটা প্রিমিয়াম হয়তো 13-14 লাখ টাকার প্রিমিয়ামের দাম। অর্ধেক দামে একটি গাড়ি পাচ্ছেন, নিসান সানি 2006-এর গাড়ি। এবার দেখাবো ভিউয়ার্স আপনাদেরকে বাম পাশে আমার রাখা কেরিনা টিআই। সময় করে মনোযোগ দিয়ে আপনার রিভিউটি দেখবেন, কারণ প্রত্যেকটি খুঁটিনাটি কিন্তু আপনার তুলে ধরে গাড়িগুলো কী কী কন্ডিশন আছে ইনশাল্লাহ। শুরু করবো টিআই কেরিনা 97-এর 2002-এর রেজিস্ট্রেশন সামনে থেকে। ভিউয়ার্স সামনের হেডলাইটগুলো ক্রিস্টাল এবং হচ্ছে সাইডলাইটটা ক্রিস্টাল আছে। সামনের গ্রিলটি কিন্তু নিকেল, একেবারে কিন্তু ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ। যেহেতু তিনের রেজিস্ট্রেশন হয়েছে, 2-এ 3-এ অতি পূর্ণ সিরিয়াল। এবং আপনার হচ্ছে গাড়িটি ফগলাইটগুলো লাগানো আছে, স্টিল বাম্পার লাগানো নেই। দুটি হেডলাইট এবং সাইডলাইট কিন্তু একেবারে নতুন অবস্থায় আছে, ফ্রেশ। এবং আপনার কোনো এক্সিডেন্টই নেই, গাড়ি কিন্তু সম্পূর্ণ তেলে চলেছে। এবং টিন বডি বলা যায়, যেটাকে বলি আমরা, অ্যাক্সিডেন্ট না হলে অরিজিনাল কালারে থাকলে কিন্তু বনারটি এখনও কিন্তু অরিজিনাল কালার আছে। অর্থাৎ আমরা কোনো টাচ আপ করিনি, এই অবস্থায় ছেড়ে দিব। গাড়িটি কিন্তু আপনার একেবারে ফ্রেশ আছে, প্রত্যেকটি গ্লাস কিন্তু টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল গ্লাসগুলো আছে। শুরু করি বাম পাশ থেকে টায়ারগুলো কী অবস্থা আছে। আলহামদুলিল্লাহ টায়ারগুলো কিন্তু ফ্রেশ আছে, 1 বছর মিনিমাম, আপনার 8 মাস থেকে 1 বছর যাবে যদি টাম্পার না চলে যায়। রিমসগুলো কিন্তু আপনার অ্যালো রিমস লাগানো আছে এবং ডাস্টার ম্যাট লাগানো আছে। মাঝখানে ডোরের বিটগুলো সুন্দরভাবে লাগানো আছে, এগুলো অরিজিনালি আসে। এবং লুকিং গ্লাসটি ভালো আছে, গ্লাসগুলো প্রত্যেকটি গ্লাস কিন্তু ফ্রেশ আছে। এবং দরজার বিটগুলো গ্লাসের নিকেল আসে, কেনেটিয়ার ওগুলো কিন্তু আছে। এবং আপনার হচ্ছে একটি রেনশেড মিচিং আছে, চাইলে আপনার লাগাইতে পারবেন। বাকি রেনশেডগুলো কিন্তু ভালো আছে, অরিজিনাল রেনশেডগুলো আছে, ফ্রেশ অবস্থা আছে। বডি কিন্তু কোনো এক্সিডেন্টই নেই, একেবারে কিন্তু ফ্রেশ আছে। টায়ারটি কিন্তু একেবারে ফ্রেশ, পিছনেরটি। এবং রিমস কিন্তু একই ডিজাইনের, ডোরগুলো কিন্তু একেবারে কিন্তু ইজি ভিউয়ার্স, একেবারে কিন্তু ইজি, খুবই ফ্রেশ একটি গাড়ি আপনাদের জন্য কাজ করেছি। একেবারে কিন্তু ইজি আপনার কাজ করে, অল অপশন অটো, 1500 সিসি, 97 ওল্ড শেপ। এবং আপনার এখান থেকে কিন্তু আপনার ট্যাঙ্কি, পেট্রোল ট্যাঙ্কি, এখান থেকে কিন্তু তেল ভরবেন। এখান থেকে কিন্তু আপনার হচ্ছে ট্যাঙ্কির মুখাটি এখানে। এবং আপনার হচ্ছে ডাস্টার ম্যাটগুলো পিছনের আলহামদুলিল্লাহ লাগানো আছে। এবার দেখো পিছনের কী অবস্থায় আছে। টিআই কেরিনা, আপনার হচ্ছে ব্যাকলাইটটি কিন্তু ফ্রেশ, দুটি ব্যাকলাইটই আছে, মাঝখানে যে বিটটি আছে ফ্রেশ আছে। এবং আপনার হচ্ছে পূর্ণ সিরিয়ালে নাম্বার প্লেট ডিজিটাল, ব্যাকলার যে লকটি তালাটি ভালো অবস্থায় আছে। এবং বাম্পারটি খুবই ফ্রেশ আছে, সেলেন্সারে একটি নিকেল বাম্প মাথা লাগানো আছে, ডিজাইনের সৌন্দর্যের জন্য এটি লাগানো আছে। কেরিনা যে লেখাগুলো ভালো আছে অক্ষরগুলো, পিছনে কিন্তু অবস্থা খুবই ফ্রেশ। ওভারঅল গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে, গ্লাসগুলো কিন্তু ফ্রেশ আছে। এবং আপনার ডান পাশটি কী অবস্থা আছে, আলহামদুলিল্লাহ ডান পাশটি কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। এবং আপনার একটু ডান পাশে এখানে মাঠগাড়ি কিন্তু একটু সামান্য হ্যাচার আছে, এটা না হইলেই না, রং করলে চাইলে করতে পারবেন, না হইলে না। এবং টায়ারটি কিন্তু আপনার ফ্রেশ, এবং হচ্ছে রিমসগুলো অ্যালো রিমস আছে, একেবারে কিন্তু মাঝখানে যে দরজার বিটগুলো ফ্রেশ আছে। ডোরগুলো কিন্তু একেবারে ইজি, খুব ইজি আছে। এবং গ্লাসগুলো একটু পেপার করা আছে, টিন পেপার কালো, চাইলে আপনারা খুলে নিতে পারবেন বা এভাবে চালাতে পারবেন, অসুবিধা নেই। এবং লুকিং গ্লাসটি ফ্রেশ আছে, বডিটি কোনো অ্যাক্সিডেন্টই নেই, একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে। গ্লাসের বিটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ, ডোরের ফ্রেশ অবস্থা আছে, সম্পূর্ণ গাড়িটি কিন্তু বাইরের সাইডটা আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে। এবার দেখো আপনাদের ভিতরে কী কন্ডিশন আছে গাড়িটির, চলে আপনাদের সময় নষ্ট করবো না, গাড়িটি কী অবস্থা আছে দেখার চেষ্টা করি। ভিতরে কিন্তু আপনার হচ্ছে ডোর প্যাড থেকে শুরু করলাম, এই কিন্তু ফেব্রিক্সের ডোর প্যাডগুলো আসে, কেনেটিয়ার খুবই সুন্দর একটি ডিজাইন এসছে। উডেনটি ভালো আছে এবং লকগুলো সুইচগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। যেহেতু একটি পুরাতন গাড়ি, সেই হিসাবে কিন্তু 97-এ অনেক সুন্দর ইউজার থেকে কিনেছি, তেলে চালিয়েছেন যত্ন সহকারে। এবং ড্যাশবোর্ডটি কী অবস্থা সিভিয়ার্স, অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ অবস্থায় আছে ইনশাআল্লাহ। এখানে কিন্তু একটি ইয়ারব্যাগ আছে স্টারিংয়ে, এবং হর্নের সিস্টেম কিন্তু এখান থেকে দুটি, এবং এখানে কিন্তু একটি ইয়ারব্যাগ আছে। এবং গাড়িটি কিন্তু আপনার তেলে চলেছেন, ফুট কভারগুলো ব্ল্যাক কালার লাগানো আছে। পিছনের সিটগুলো দেখাবো কী অবস্থা আছে। পিছনের সিটগুলো দেখানো হচ্ছে কী অবস্থা আছে, পিছনের ডান পাশের পিছনের ডোরের সুইচ থেকে শুরু করে ডোর কভারটি কী অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে। পিছনে স্পেসটি দেখাবো আপনাদেরকে কতটুকু আছে, পিছনে কিন্তু প্রচুর স্পেস আছে। এবং সামনে দুটি রেনশেড এখানে রাখা আছে, লাগাই দেবো আমরা। এবং আপনার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু অরিজিনাল কালারে আছে, এখন কিন্তু কোনো রং হয়নি। ভিতরে
যেটাকে আমরা বলি যে প্রাইমার অরিজিনালি গাড়ির সাথে যে আস্তরটা জাপান থেকে আসে সেই আস্তরটা এখন আছে যে ব্যাগটার ভিতরে দেখাচ্ছি কিন্তু অরিজিনাল আস্তরটি আসছে জাপান থেকে যেটি ওটি আছে কোনো প্রকার কালার করা হয়নি শুধু বাইরে রং করা হয়েছে এটি ব্যাগডালের বনটের এটি বাম পাশের রোডটি দেখে আপনাদেরকে তারপর দেখাবো ইঞ্জিন রুমটি কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে সিটগুলো দেখাচ্ছে আপনাদেরকে সামনের সিটগুলো এখানে কিন্তু আটটি এয়ারব্যাগ আছে স্টোরেজ এয়ারব্যাগ যেটা কি বলা হয় এখানে অর্থাৎ দুটি কিন্তু ভালো আছে এবং এসিটি কিন্তু খুবই ভালো এবং আপনার ডিভিডি আসেনি ব্যাক ক্যামেরা আসেনি এটি কিন্তু আপনার অডিও সেট অডিও সিস্টেম চাইলে আপনি লাগাই নিতে পারবেন ইনশাআল্লাহ এবং ডোর প্যাডটি দেখাচ্ছে আপনাদেরকে কী অবস্থা আছে যেহেতু ইঞ্জিন রুমটি এখন দেখাবো আপনাদেরকে বন্ডের ভিতরটি আপনার আদার্স সাইডগুলো দেখানো হয়েছে একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন রুমটি অরিজিনাল কালার আছে এখানে কত সুন্দর আছে ভিউয়ার্স যারা কেনা টিআই সম্বন্ধে জানেন তাদেরকে বলি আপনাদের জানেন যে এগুলা কিন্তু খুবই লাক্সারিয়াস এবং খুবই মজবুত গাড়ি জাপান করেছে এগুলোর উপরে কিন্তু কোনো গাড়ি হয় না অতএব ওল্ড শেপ বাসনের ভিতরে খুব সুন্দর একটি গাড়ি করেছেন টিআই গ্রিনা পুরোনো প্রিমিয়াম টিআই গ্রিনা এখানে একটু ডাইসেল ব্যাটারি এবং আপনার ডাবল রেডিটা লাগানো আছে এবং আপনার ইঞ্জিনটি কিন্তু খুব ফ্রেশ আছে বনটের ভিতরে দেখেন অরিজিনাল কালার আছে আমরা কিন্তু কোনো রং করিনি ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ একটি ফ্রেশ গাড়ি মিলানো কিন্তু অনেক কষ্ট ভিউয়ার্স একটি ফ্রেশ গাড়ি ম্যানেজ করা অনেক কষ্ট হয় আমরা তার জন্য আপনাদের জন্য চেষ্টা করি একটি ফ্রেশ গাড়ি আপনাদের জন্য কালেকশন করার জন্য 97-এর ওল্ড শেপ 2002-এর রেজিস্ট্রেশন 15 সিরিয়াল তেলের গাড়ি সিলভার কালার অল অপশন অটো ভিতরে সিট কভার লাগানো আছে স্টিল বাম্পারটি লাগানো নেই পেপার্স আপডেট সম্পূর্ণ তেলের গাড়ি এটি আস্কিং প্রাইস হচ্ছে 6,95,000 টাকা যারা আমাদের রিভিউটি দেখে আসবেন অবশ্যই আপনাদের জন্য প্রাইসটি সমান করা হবে আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে বারিধারা ব্লক যে রোড নয় প্লট 6 নতুন মাথা ঢাকা বারোশো বড় এখানে শোরুমটি অবস্থিত এবং স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের অ্যাড্রেসটি এবং যেই নাম্বারটি যোগাযোগ করবেন সেই নাম্বারটি 0172-642-114 এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আছে এবং আরটি নাম্বার আছে 0170-440-5066 এই নাম্বারটি এটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করে আসতে পারেন স্ক্রিনে আমাদের এই নাম্বারটি দেওয়া থাকবে এবং আমাদের শোরুমটি সকাল 9টা থেকে রাতে 9টা পর্যন্ত ওপেন থাকে কোনো প্রকার ব্যাংক লোনের ব্যবস্থা নেই সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ ডেলিভারি আমরা দিয়ে থাকি এবং সম্পূর্ণ মালিকানা করে আমরা গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি শুক্রবার শনিবার গাড়ি ডেলিভারি দিয়ে থাকি যদি ব্যাংক বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার হচ্ছে মালিকানা করে কুরিয়ারে পাঠিয়ে দিয়ে থাকি আমরা বিআরটি বন্ধ থাকলে অর্থাৎ ক্যাশ টু ক্যাশ আমরা ডেলিভারি দিয়ে থাকি সকাল 9টা থেকে রাতে 9টা পর্যন্ত শোরুমগুলো ওপেন থাকে আপনারা যে কোনো সময় এসে গাড়ি ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আমাদের রিভিউটি দেখে থাকেন সবাইকে অনেক অনেক দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আমাদের প্রথম দেখলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যখন যে ভিডিওগুলো আপনাদের জন্য দিয়ে থাকি আপনাদের সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে ভিডিওগুলো কারণ যখন যে গাড়িগুলো আপনার কোন গাড়ি আপনার চয়েস আপনি নিজে জানেন না আপনার হয়তো পছন্দ একটা বিষয় আছে তখন কিন্তু ওই গাড়িগুলো আপনার পছন্দ হবে কারণ আমরা প্রত্যেক দিন একদিন দুদিন পর পর কিন্তু যখনই গাড়িগুলো আসে তখন কিন্তু আপনার রিভিউগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি আমাদের চ্যানেলটির নাম হচ্ছে ভাইবা এন্টারপ্রাইজ ক্যালকুলেশন আমাদের শোরুমটির নাম হচ্ছে ভাইবা এন্টারপ্রাইজ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইবা এন্টারপ্রাইজ পক্ষ থেকে আপনাদের অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Thank you.